আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকব্যাক বাংলা ইউটিউব চ্যানেল। ফেসবুকের সার্ভার ডাউন হওয়ার পর আমাদের সামনে ফেসবুকে দুটি সমস্যা চলে আসছে। একটি হলো এন্টার ইওর ওল্ডার পাসওয়ার্ড, এবং আরেকটি হলো আপনি যখন লগ ইন করতে যাচ্ছেন তখন হোয়াটসঅ্যাপে কোড যাচ্ছে কিন্তু কোডটা আসছে না রাইটলি, এইরকম। তো এইগুলোর সমাধান কীভাবে করবেন সেটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলো চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো এটির সমাধান খুবই সহজ, জাস্ট আপনাদের ওল্ডার ভার্সনের ফেসবুকটি ডাউনলোড করতে হবে। আমি জাস্ট ফেসবুক লিখে এপিকে পিওর কিংবা এপিকে বা অ্যাপ লিখে যে কোনো একটি ওয়েবসাইট থেকে, ট্রাস্টেড একটি ওয়েবসাইট থেকে আমার আরেকটি ফেসবুকের অ্যাপ এর ওল্ডার ভার্সনটি ডাউনলোড করে নিব। তো আমি জাস্ট এখন লিখতেছি, লিখে আপনি জাস্ট একটি ওয়েবসাইটে প্রবেশ করলাম, করে এখানে ওল্ডার ভার্সন দেখুন অপশনে লেখা আছে উপরে, জাস্ট ওল্ডার ভার্সন অপশন ক্লিক করে আমরা ফেব্রুয়ারিতে যে ভার্সনটা আপলোড হয়েছে সেটি ডাউনলোড করতে পারি, কিংবা এর থেকে যে ওল্ডার, মার্চ থেকে যে ওল্ডার হবে এই আপডেট থেকে যেটা পুরোনো আপডেট আছে সেটি ডাউনলোড করব। সেটি ডাউনলোড করে আমরা প্রথমে আমার ফোনটিতে ইনস্টল করে নেব, এবং ইনস্টল করার আগে অবশ্যই এখন যে ফেসবুকটি রয়েছে আপডেটেড ফেসবুক এটি অবশ্যই আমরা আনইনস্টল করে দেব। মনে রাখবেন অবশ্যই কিন্তু ফেসবুকটি আনইনস্টল করতে হবে। আনইনস্টল করে আমরা যে নতুন ওল্ডার, নতুন বলতে এখন নতুন যেটা ডাউনলোড করেছি ওল্ডার আগের যে ভার্সনটি ডাউনলোড করলাম যেভাবে ডাউনলোড করব দেখিয়ে দিলাম, এভাবে ঠিকভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট আপনারাই প্রথমে ইনস্টল দিয়ে নেবেন। তো ইনস্টল দেওয়ার পর ইনস্টল দিয়ে নেবেন জাস্ট যেটি যে অ্যাপ্লিকেশনটি ফেসবুকের যে অ্যাপ্লিকেশন ডাউনলোড করলেন ওইটি ইনস্টল দেবেন। আমি জাস্ট ইনস্টল দিচ্ছি, ওপেন করলাম। প্রথমে কিন্তু ওল্ডার ভার্সন হিসেবে আপনাকে বের করে দিতে পারে, এরকম বের করে দিলে অবশ্যই আপনি রিফ্রেশ করে আবার ফের সেম ফেসবুকে চলে যাবেন। তো আপনি যদি এইভাবে ফেসবুকে ফের যান দেখবেন আপনাকে মাঝে মাঝে অটোমেটিক্যালিও কিন্তু ফেসবুকে ঢুকে দিতে পারে আপনার পুরো যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টে। আবার মাঝে মাঝে কি হয় এভাবে কেটে আসতে পারে, কেটে আসলে জাস্ট আপনারা রিসেন্টলি বের হয়ে যাবেন। রিসেন্টলি বের হয়ে আবার ফের ফেসবুক অপশনটিতে ক্লিক করবেন, মানে ফেসবুক অ্যাপে যাবেন আর কি। ফেসবুক অ্যাপে গেলেন দেখুন আমাকে কিন্তু ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে আমার অ্যাপে, মানে আমার প্রোফাইলে। আপনাদের যদি না না আসে তাহলে কিন্তু আপনার অবশ্যই ওখান থেকে মানে যে এটি হোয়াটসঅ্যাপে কোড আসার কথা অবশ্যই ওখানে হোয়াটসঅ্যাপে কোড আসবে। আপনারা যদি ওখানে আপনাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটি দিন হোয়াটসঅ্যাপের ওই অপশনটি আসে, হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার অপশনটি আসবে, আসলে পরে কোড চলে আসবে। আর অনেকেরই আমার মতো সঙ্গে সঙ্গে অটোমেটিক লগ ইন হয়ে যাবে বলে আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকবে মানার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।